আলহামদুলিল্লাহ ছাড়া বলা ছাড়া আর কিছুই বলবো না। যখন মাথার উপর ছাতাটা না থাকে তো এইটুকুই বলতে হয়, যারা আমার মতন দুইটা বাচ্চাকে নিয়ে ফাইট করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সম্মানের সাথে আছি। সেই সম্মানটা আমাকে শুধু বাচ্চার কারণেই দেয় সবাই, বিশাল সম্মান। এবং আল্লাহ যেন ওকে, আমি যতদিন রাতে স্বপ্ন দেখছি না সবসময় দেখে ফেলে হাসে, সবসময় দেখে আমি হাসে। আজ পর্যন্ত কখনো মলিন ফেস দেখি নাই, 2 দিন মনে হয় দেখছিলাম, কখনো দেখি নাই। আচ্ছা হ্যাঁ, একটা কানাডা, একজন অস্ট্রেলিয়ায়, দুইজন দেশে আছে। আচ্ছা ভালো। আপনার কাছে জানতে চাইব, আপনার কাছে একজন বাচ্চা স্বামী হিসেবে না, একজন দেশের সম্পর্ক, দেশের মানুষের সবার প্রিয় হিসেবে আপনার কাছে কেন, ব্যক্তিত্ব হিসেবে? ব্যক্তিত্ব হিসেবে এক কথা কি বলা যাবে? না না না, এক কথাই না। বিশাল এক মানুষ, তার বর্ণনা আমার মতো মানুষের দেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আমি খুব গর্বিত এবং প্রাউড ফিল করি যে আমি আমার লাইফে বাচ্চুর মতো মানুষকে পেয়েছি। অনেক ভালো একটা মানুষ, অনেক 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 ভালো। আর বাবা হিসাবে তো অসাধারণ। আর আপনারা আরও ভালো বলতে পারবেন, আপনাদের সাথে তো কত ভালো রিলেশনশিপ ছিল। তো আপনার সাথে বিয়ের কয় বছর হলো ভাই? যতদিন ছিল 25। এর আগে আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, তার আগে কতদিন সম্পর্ক ছিল? খুব একটা বেশি দিনের সম্পর্ক প্রেম না, খুব অল্প দিনের প্রেমেরই সম্পর্ক। একটু স্মৃতিচারণ শুনতে চাই, একটু মানুষ মনে যায়, সব কথা থেকে যায়। প্রেমিক আয়ুব বাচ্চু আর স্বামী আয়ুব বাচ্চু। ও প্রেমিক হিসাবে যেমন ছিল, বিয়ের পরে একই রকম, কখনো চেঞ্জ হয় না। বাবা হওয়ার পরেও দেখতাম অনেক সময় ওরকম ধরনের অ্যাটিটিউড করতে। হয়তো আমি বলতাম যে বাচ্চারা আছে, বাট ও ভুলে যেত, সো আর তোমাকে আমি ভালোবাসি। এবং সবসময় সে স্পেশাল এক নামে, সে নামটা না বলবো না, সবসময় আমাকে জীবন ডেকে গেছে। ওর রিপ্লেসমেন্ট কেউ কখনো, কারো ভাগ্যে যদি আয়ুব বাচ্চু বলছি আর কি হয় বা হতো, রিপ্লেসমেন্ট দেওয়ার মতন মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ, দ্বিতীয়টা আল্লাহ তৈরি করেনি। ওয়ান অ্যান্ড অনলি আয়ুব বাচ্চু। গাইবে তাদের যোগ্য সম্মান, সুরটা কথাটা সুন্দর মতো রেখে, কারণ আজকাল কিন্তু একটু টিউনটা অন্যরকম করে ফেলে যার হাতে যখন তার গলায় গানটা উঠে। বাট যা যে শিল্পীটা গায় তার ওই কণ্ঠটা তো সে ক্যারি করতে পারে না। সো যখন একটু অন্য টিউন করে ফেলে না, তখন শুনতে কানে খুব খারাপ লাগে। আমাদের একটাই চাওয়া, আমরা কোনো কিছুই কোনো ইয়ে করিনি, রেস্ট্রিক্টেড করিনি, ওপেনে রেখেছি। তার কথা, এবং বাচ্চারা বলছে তার কথা সুরটা ঠিক রেখে তাকে যোগ্য সম্মান দিয়ে তার গান সবাই গাইতে পারবে। প্রসিডিউর কিছু কপিরাইট অফিসই সরকারের তরফ থেকে ঠিক করে দেওয়া, ওইটা বেস করেই গাওয়া, এছাড়া আর কিছু না। আমাদের নিজস্ব তৈরি কিছু না, কারণ যেহেতু এটা আন্ডার কন্ট্রোলে এখন, এটা গভর্নমেন্টের কপিরাইট অফিস দেখছে। ওইভাবেই গানগুলা গাইলে আমরা খুশি হব এবং আমরা মনে করব যে বাচ্চুকে আসলেই ভালোবাসে। গান গাইবে না কোন, গান গাবে সবাই। আচ্ছা, বাচ্চু ভাই মরার পর এলআরবি ব্যান্ড টিকে থাকবে বলে আমরা দেখছেন অনেকেই, ভাইয়েরা অনেক, আমরা ইনস্টিটিউট করছি, অনেকে আনসিন হয়েছে। কিন্তু আমি মনে করি যে ওনার উত্তরসূরি যে আছে আপনার, সে যদি না চায়, সে যদি না করে, অন্যকে দিয়ে এলআরবি ব্যান্ড কখনো রান করতে পারে, এটা কি হাস্যকর হয়ে যায় না? প্রশ্নটা আমি আপনাকে ছুড়ে দিলাম। মনে করেন আপনার বাসায় আপনি নাই, আপনার বাসায় সে কি কর্তৃত্ব করতে পারবে? হ্যাঁ, আনাফকে কখনোই বাচ্চু চাইতো না মিউজিক লাইনে আসুক, ওইটা যে ফাইটও করেছে, সোর ছেলেকে কখনোই চাইতো না। যদি কখনো ফিউচারে আসে দেখতে পারবেন, তবে আমি কখনোই বলতে পারছি না সেরকম কোনো কথা। আভাস একটু ফিউচার বলে দিবে, তবে মানুষ হতাশ হওয়ার মতন কিছুই হবে না। অন্য কাউকে দিয়ে আয়ুব বাচ্চুর গলার গান, আরও তো শুধু গান গাইতো না, ঘন্টার পর ঘন্টা স্টেজে কথা বলতো, গিটার বাজাতো। তো ওরকম গিটার বাজানোর মতন মানুষ কি কেউ আছে? আমার মনে হয়। তারপরে গান আসে, এখনও স্টিল নাও আমরা যদি ফ্যামিলি কোনো কিছু ইয়ে করি, ওইটাতে প্রচুর ধরনের কথা লিখতে থাকে। ফেসবুক পেজের মধ্যে ওর একটা গ্রুপ আছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাবে, কারণ আয়ুব বাচ্চুকে নিয়েও মানুষ কথা বলছে, ওকেও গালি শুনতে হয়েছে এই মিউজিক লাইনে, ওর মাকে নিয়েও গালি শুনেছে। সো আমার তখনই মনে হয় যে বাচ্চু যদি পারে, তাহলে আমরা কেন পারবো না এটা সহ্য করতে? শুনতে বাচ্চারা মাঝে মাঝে দেখ বলে, কী করলা, কি বাবাকে গালি দেয়, আমি থেমে যাবে। मानुष ओरा गाली देय कयजन किन्तु विशाल एक मानुष भालोबाशे এই ভালোবাসার মানুষগুলোকে আটকাবানা আমরা যে কাজ করছি এতদিন তো সবাই মনে করছে মানে আমি এমনও গালি শুনেছি যে এই রকম পরিবার মরে যাওয়া ভালো মানে যে তার স্বামী তার বাবার সম্পত্তিটাকে গানগুলোকে প্রোটেক্ট করছে ওরাই কিন্তু চুরি করে খাচ্ছে আমরা প্রোটেস্ট করার মতন কোনো ইয়ে পাইনি পরে আমি বিশাল এক সাপোর্ট পেলাম কপিরাইট স্যারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি এখন জানি না কতটুকু আমরা কিন্তু এখনো টাকার চিন্তা করে বাচ্চুর এই কাজে আমি হাত দেইনি এবং আমি প্রথম তার সাথে বলছি সার্ভিস আপনি কি চান আমি সে ব্যান্ডটা বন্ধ করব কারণ বাচ্চু যখন ঘরের একদম ভিতরের ঘরের গল্প কিন্তু সবাই জানে না ড্রয়িং রুমের গল্প সবাই জানে বেডরুমের গল্পটা কিন্তু সবাই জানে না সো বাচ্চু যখনই হতাশ হতো কখনো কারণে গান বাজনা নিয়ে বলতো আমি মরে যাওয়ার সাথে সাথে আমার ব্যান্ডটা বন্ধ করে দিতাম তো ওটা তো আমরা চারজন শুনতাম ওটা তো আর পাঁচজন কেউ ছিল না বোয়া তো আর বাইরের কেউ না তো ওই জন্যই আমিও তখন বললাম তোমার বাবার চাওয়া ছিল এটা স্বপ্ন ছিল এটা ওটা বন্ধ করার পরে দেন উনি আমাকে যে জুয়েল মোর্শেদ মাসুদ অংশ বিশাল সাপোর্ট আমার বাচ্চারা তো দূরে থাকে যাবে ওদের ভার্ডিক্টটা অবশ্যই নেওয়া হয় প্রতিটা ক্ষেত্রে ওরাই যে সাজেশন দেয় ওরাও কথা বলে ওরা ডিসকাস করে স্যারের সাথে প্রথম মিটিং ওরাই করেছে দেন আমি ফিজিক্যালি মুভ করি কারণ আমার পক্ষে তো আর ওগুলো যাওয়ার সঙ্গে দেশের যা মুভমেন্ট সব আমি করি একা আলহামদুলিল্লাহ অনেক অনেক সাপোর্ট করে মানুষ এত ভালোবাসে এত সম্মান করে আমাকে কিন্তু কখনো বাচ্চু মিডিয়া লাইন কেন কেউ কখনো আমাকে দেখে নাই আমি যেখানে যাই হ্যাঁ কেউই চিনে না আমার একটা শ্যুট নেওয়ার জন্য মারা যাওয়ার পরে বহু টিভি ক্যামেরা ঘুরেছে কিন্তু বাচ্চু বলতে আমার পরিবার কখনো সামনে আসবে না আমি আমার বাচ্চাদেরকে বলছি আমি কী করবো বলে কখনো যাবা না সেই কথাটা মনে রেখো আমি যখন প্লেন থেকে নামি চিটং এয়ারপোর্টে আমার ছেলে শুধু আমার শোল্ডারে হাত রেখে বলছে আমার বাবা যেভাবে তোমাকে আড়াল করে রাখতো আমি সেম সেভাবে আড়াল করে রাখবো আমি জাস্ট মাথায় ওন্নাটা দিয়ে নামছি বহু চেষ্টা কিন্তু আমি বলছি যে না কখনো কারণ ফেস দেখানোটা কোনো জিনিস না আমি ওটাকে হয়তো আমি ওই রকম পর্যায়ের কেউ না যেটা আয়ুব বাচ্চু ছিল উনি করেছে বাট আমি তো সেই পর্যায়ে না যে আমি ওর ফেস ভ্যালু বিক্রি করে যে আমি মিসেস আয়ুব বাচ্চু এই কথাটা বলে বলে চলবো যেখানে যাই আলহামদুলিল্লাহ অনেক সম্মান করে আমাকে অনেক সম্মান করে আমি তো ওখানেই ছিলাম স্টিল বলা তো বলা মুখ তো আর কেউ কারোর